আপনাদেরকে বিহারি কেন বলা হয়? বিহারি বলা এই জন্য যে আমরা ভারত থেকে এসেছিলাম, ফর্ম ফিল আপ করে যে পাকিস্তান হয়ে গেছে, এখন ভারতে যদি আমরা থাকি তাহলে ওখানে সবসময় রাইট লাগতো, যার জন্য কায়দা আজম আলী জিন্না একটা মুসলিম রাষ্ট্র করার জন্য মুসলমানকে নিয়ে আসছিল। যারা যেতে চায় তারা এই ফর্মটা ফিল আপ করবে, তা আমরা ফিল আপ করেছিলাম, করে আমরা চলে আসছি পাকিস্তানে। আমি বারবার হিন্দুদের সাথে রাইটের আমরা সংযুক্ত হওয়ার দরকার নাই। এই বলেন, তারপরে তারপরে হলো আপনাদের জীবনযাপন কেমন কাটছে? জীবনযাপন মোটামুটি তেমন না। আপনারা কি নাগরিকত্ব পাইছেন? না, নাগরিকত্ব সরকার তো দেয় নাই। সরকার যদি নাগরিকত্ব দিত তাইলে সংসদে বিল পাস হতো আমার জন্য, কিন্তু আমাদের জন্য তো কোনো বিল পাস না। সরকার তো প্রকাশ্যে বলে থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য আমরা সবাই বাঙালি, কিন্তু বিহারিকে বলা হয় না। যে বিহারি যে এখানে থাকে, যারা আটকা পড়ে গেছে, যারা পাকিস্তান যেতে চায় সব সময়, তাদেরকে কোনো দিন নাম নেওয়া হয় না। আচ্ছা, আপনারা এই বিহারি ক্যাম্পটা গঠিত হলো কিভাবে? বিহারি ক্যাম্পগুলো যখন আমাদেরকে বাসা থেকে বের করে দেয় বাঙালিরা, তখন আমরা সবাই একটা খালি জায়গা অবস্থান নেই নিজের বাসাগুলো ছেড়ে দিয়ে, তখন সেখান থেকে আমাদের ক্যাম্প গঠিত হয়। আপনাদের ভাষা কি, মানে কথা বলার যে ভাষাটা, এটা হিন্দি নাকি উর্দু? এটা উর্দু। হ্যাঁ, আমাদের ভাষা উর্দু। সবার সাথে উর্দু ভাষাতে কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, বাইরে গেলে বাংলা বলি। এখন আমাদের ছেলেমেয়েরা বাংলায় লেখাপড়া করতেছে। আপনাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে তার শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায়? বাংলাদেশে। তারপরেও তো মনে করেন এই ক্যাম্পে একটা স্কুল আছে, ক্যাম্পে থেকে পাস করার পরে বাইরে যায়। তো আপনাদের মতো হৃদয়বান কিছু ব্যক্তি আছে যে বেশ কিছুদিন আগে তাদেরকে নিত না, যে ক্যাম্পে থাকে বিহারি তাদেরকে নেওয়া হবে না, কিন্তু পরে দেখা গেল নিবে না, বিহারিদেরকে দেওয়া হবে না লেখাপড়ার জন্য। কারণ এটা ডক্টর কামাল যে আইনজীবী ছিলেন, উনি নিজের ইয়ের মধ্যে সংবিধানের মধ্যে লিখে দিয়েছে বিহারি 8 ক্লাসের উপরে লেখাপড়া করতে পারবে না। আপনি যদি আমার কথা বিশ্বাস না করে আপনি দেখে আসেন তারা ওইখানে লেখছে কিনা, সংবিধানে লেখা আছে। কিন্তু যখন আমরা চাপ সৃষ্টি করি, আমাদের নেতারা যখন চাপ সৃষ্টি করে, তখন আবার কিছু সুযোগ সুবিধা আপনাদের মতো হৃদয়বান ব্যক্তি নিজের অ্যাড্রেসে তাদেরকে ভর্তি করে, যে স্কুলে তাদেরকে ভর্তি, তাদের অধিকার আছে লেখাপড়া করার, লেখাপড়া তারা করতেছে। আজকে লেখাপড়া করে তারা মোটামুটি ভালোই চলতেছে, শিক্ষিত হচ্ছে। আমরা হয়তো শিক্ষিত হতে পারলাম না, কারণ আমাদেরকে সরকার সুযোগ না। তারা সরকার চেয়েছিল আমার মনে যতটুকু যে 8 ক্লাস পর্যন্ত লেখাপড়া করলে কী চাকরি পাবে, হয়তো মালিক, হয়তো দারোয়ান, পিউনের চাকরি পাবে না। তারপরে 2010 নাকি 2014 সালে কিছু লোককে তারা জোর করে রিট করেছিল যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, কিন্তু সরকার তাদেরকে পরে ওই কোর্ট তাদেরকে দিয়ে দিল নাগরিকত্ব, 10-12 জনকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে শুধু দিয়ে দিলে তো হবে না, তার তো চাকরির সুযোগ সুবিধা সব কিছু দিতে হবে। কোথায় তাকে তো পিউনের চাকরি তো আসলে দিল না, যদি দারোয়ানের চাকরি দিয়ে দেয় তাহলে আমি মনে করতাম যাক নাগরিকত্ব দিল। ওরকম কোনো সুবিধা না, ওই কয়টা ছেলেকে বললো সরকারের যখন আমরা আবেদন করি, যখন সরকারের কাছে আমরা আবেদন করি যে আমরা তো নাগরিকতে আপনার গভর্নমেন্ট এই যে কোর্টকে দিয়েছে, কোর্টে তো কোর্ট কার মাধ্যম? কোর্ট তো সরকারের মাধ্যমে, তো জান আমি তো দেইনি আপনাকে, তো কোর্টের কাছে চান চাকরি, তো কোর্ট দিবে কোথায় থেকে চাকরি? এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা পরিবারের জন্য কয়টা করে ঘর বরাদ্দ? একটা করে 10 ফিট, 8 ফিট, 8 ফিট বাই 8 ফিট। ঘরে কয়জন লোক বসবাস করে? মিনিমাম যদি বাচ্চা দুইটা থাকে তা 4 জন, 3টা বাচ্চা থাকলে 5 জন, আর যাদের সমর্থক আছে তারা কোন রকম করে ওই বাসাকে দুতলা করে নিল, 3তলা করে নিল, করে থাকতেছে, কারণ বিয়ে দিতে হবে তো, তাদের জন্য সেই ইয়েতে আছে। আয় রোজগারের ব্যাপারটা এখানে কিরকম? আয় রোজগার ব্যাপারে আমি বলতে চাইবো, আয় রোজগারের ব্যাপারে বলবো যে জরি কাজ করে, কেউ কসাই কাজ করে, কেউ নাপিতের কাজ করে। এটা কি শুধু ক্যাম্পের ভিতরে নাকি বাইরেও করে? বাইরে, হ্যাঁ হ্যাঁ, বাইরে করতে পারে। এতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয় না। কেউ কিছু বলে না? না না না, কিছু বলে না, কারণ এই কাজগুলো মনে করেন আমার হিসাবে খুব নিচু ছোট কাজ, যার জন্য বাইরে গিয়ে তারা কাজ করে নিচ্ছে। কারণ লেখাপড়া তো নাই যে কোনো অফিসে তারা চাকরি করবে, ঠিক না? যেমন আমি মনে করেন আমি ম্যাট্রিক পাস করতে পারি নাই, তারপরেও আমাকে অনেক সময় পাওয়া যায়, ম্যানেজার পোস্টে অনেক সময় পাওয়া যায় না। তো দু একটা প্রাইভেট সেক্টরে আমি ম্যানেজার পোস্টে চাকরিতে ছিলাম, তারপর আর নেই, যখন দেখলো যে আমার কথাবার্তা অন্যরকম তখন বললো না আপনি থাকুন, অসুবিধা নেই। এই বুঝতে পারছি। আর আপনাদের এই যে বিহারি ক্যাম্পের যে এই ক্যাম্পের ছেলেমেয়েগুলো যাদের বিয়ে হয় তারা কি ক্যাম্পের ছেলেদের সাথে? না না, বাইরে কিছু কিছু লোক বাইরে, ভালো ভালো মন্দ সব জাতির মধ্যে আছে, তারা হয়তো নিজে ইচ্ছাকৃতভাবে এখানে আসেন,
ইয়ে করার জন্য তখন তারা নিয়ে যায় আমাদের মেয়ে টেনে, আমরাও তাদেরকে এখানে আসে চলে আসে এইভাবে করে। হ্যাঁ, এইভাবে করে। আর দ্বিতীয়ত আপনাদের যে পানি, হ্যাঁ পানির সুবিধা, গ্যাসের সুবিধা, এটা সরকার কি বলে? না, গ্যাস তো নাই, আপনাদের গ্যাস দেওয়া হয় না? না। আপনারা কি গ্যাস, সিলিন্ডার গ্যাস ইউজ করেন? হ্যাঁ, সিলিন্ডার গ্যাস, খড়ি, কেরোসিন তেল, এই তিনটা। আর বিদ্যুতের? না, বিদ্যুতের ব্যাপারে শুধু লাইট জ্বলে, ওই আমাদের লোক যে আছে তাদেরকে মাসে ভাড়া দিতে হয় বিদ্যুতের, অল্প কিছু সীমিত টাকা, সেই সীমিত টাকা দিয়ে তারা চলে। কারণ এত বড় ক্যাম্পে তো দু একজন লোকের সম্ভব না কাজ করানো, কয়েকটা মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে চলি। এই বিদ্যুতের আমরা তাদেরকে দিয়ে থাকি, গভর্নমেন্টের কোনো ইয়ে দেওয়া হয় না। আর পানি সবচেয়ে বড় সমস্যা, পানি আমাদের সুবিধাজনক না, কারণ পানি ময়লা পানি বের হয়। আপনি একটা রাত্রে থাকে, দ্বিতীয় রাত, দ্বিতীয় দিনে দেখবেন উপরে একটা ইয়ে বসে, লেয়ার চলে আসে, লোহার লেয়ার আসে পানি ওই সরকারি পাইপ থেকে, যে পাইপ অন্যান্য এলাকায় যারা আছে বাংলাদেশে তাদের বাসায় তো এরকম হয় না, তো আপনাদের এখানে? আমাদের এখানে কি বলবো, এখন অন্যদের তো ব্যাপারে বলতে পারবো না, আমি আমারটা ব্যাপারে বলতে পারবো। আমাদের এখানে পানি বেশি সুযোগ সুবিধা না। তারপরে আমাদেরকে বাইরে এনজিও দুইটা তিনটা পাতাল করে দিয়ে, চারটা মনে চারটা পাতাল করে দিছে, সেই পানি আমরা ব্যবহার করি খাওয়ার জন্য বিশেষ করে। আচ্ছা আচ্ছা, খাবার জন্য পাতাল থেকে তাদেরকে অনেক অনুরোধ করার পরে তারা বলছে ঠিক আছে আমরা চার পাঁচটা পাতাল তৈরি করে দিচ্ছি, আপনারা সেইখান থেকে পানিটা ব্যবহার করেন। কারণ এই পানি খেয়ে প্রত্যেক লোকের পেট ডিস্টার্ব দেয় যখন আমরা যাই, তখন আমাদের যদি মানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো ক্যাম্পে, যা আপনারা যা পরিচয় দিলেন হসপিটালে যে আমাদেরকে ডিসকাউন্ট দিতে হবে বা গরিব মানুষ লোকটা, সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ বা হসপিটালের যে ডাক্তাররা তারা আপনাদেরকে সেবা কীরকম দেন? না, এইখানে তো বাইরে গেলে তো বাইরে মনে করি সরদি হাসপাতাল আছে, সেখানে 10 যেমন পাচ্ছে তা আমরাও সেরকম পাচ্ছি। এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো? না না না, এই একই না, ক্যাম্পে আমাদের কোনো একটা হসপিটাল আছে সেখানে তেমন কার্যক্রম হয় না। মাঝে মধ্যে এনজিওরা আসে, আসার পরে তারা কোনো রকম চালায় দিয়ে যায়, যেমন প্যারাসিটামল দেয় বেশিরভাগই, গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, কিন্তু দামি ভালো ওষুধ সেগুলো তারা দিতে পারে। তার মানে এর মূলত হচ্ছে যে শিক্ষা, কারণ আপনাদের সন্তান বাচ্চা বাচ্চা যারা শিক্ষা গ্রহণ না করলে পারে না করার কারণে আর কি এগুলো এরকম হয়ে রয়েছে। যদি শিক্ষা গ্রহণ করতো তাহলে বড় বড় জায়গায় চাকরি করতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে অবশ্যই উন্নত হইতো। অবশ্যই। তার মানে আমি এমনও আমার এক বন্ধুকে আমি দেখেছি, তারা ওই ফ্লাইট উড়োজাহাজে এখানে ইঞ্জিনিয়ারের চাকরির জন্য আবেদন ইয়ে করেছে, সার্কুলার দিয়েছিল পেপারে, সে ওইখানে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পরে আমার ক্লোজ বন্ধু, আমি ওনার লেদের দোকান ছিল মোহাম্মদপুরে, তো সেখানে আমি গিয়ে লেদের কাজ করাতাম। তার ছেলে যখন দেয় ফার্স্ট ক্লাসে ইঞ্জিনিয়ার পাস করেছিল, তাকে বললো যে আপনার পিতাকে নিয়ে আসেন। যখন পিতাকে নিয়ে গেল তো পিতার তো লেবাস হবে আমার মতোই, তাই না? সাদা লুঙ্গি ছিল, পাঞ্জাবি ছিল পরা, উনি গেলেন, পরে বললো যে আপনার দেশে বাড়ি কোথায়? তো বললো যে আমার দেশে বাড়ি তো দেখা গেল ভারত থেকে আসছে, আর এখানে থাকি আমি ব্যবসা বাণিজ্য এখানে করি। তো পরে বললো যে আপনি তাইলে বিহারি? বললো হ্যাঁ। তাইলে আপনার ছেলেকে নেওয়া যাবে না, অথচ সে পাস করেছে ফার্স্ট ক্লাস, হ্যাঁ ফার্স্ট হয়েছে, তারপরে তাকে দেয়। তখনই তার ছেলে বলল আব্বা এখানে আর থাকা যাবে না, এখানে আজও হিংসা রয়ে গেছে, এখানে আমাদের জন্য আজও হিংসা, যেহেতু এখানে থাকা যাবে না। তারা আবার এখান থেকে চলে গেল ভারত, আর ভারত থেকে তার ছেলেকে পাঠিয়ে দিল ইংল্যান্ডে। ভালো লেখাপড়া করেছিল, দেয়নি তাকে। আপনাকে আমি আরো দিব, দুইজন সেনাবাহিনীতে ছিল, সেও আমাদের সাথে উঠা বসা, তাকেও যখন জানলো সে বিহারি তাকে বের করে দিল। সে চলে গেল জার্মানিতে, সে জার্মানি চলে গেল, বললো না আজও এখানে হিংসা আছে। এইভাবে তো করলে হবে না, একটা জাতি দিয়ে, বাংলাদেশের মধ্যে যে ভাষার দেশ, একটা ভাষা নিয়ে আমি আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও দেখি নাই, ভাষা নিয়ে একটাই দেশ। এটা আমার কাছে একটা দুঃখ লাগে, করার কিছু নাই, কিন্তু ভাষা নিয়ে যে দেশ, তাহলে আপনি কি শুধু নিজের ভাষায় বাংলা নিয়ে চলবেন? তাহলে দেন না উপজাতিকে ভাষা দিয়ে দেন, আমাদের, আমরাও তো বলবো আমরা উর্দুভাষী আছি, দেন আমরা তো কোথা থেকে এমন উঠে আসি নাই, আমার তো ঘর বাড়ি ছিল এখানে, তো সেগুলো আমাদেরকে ফেরত আর নাই আমাদেরকে পাঠাই দেন না। কষ্ট কোথায় সরকার? আমি জানতে চাই সরকারের কষ্ট কেন আমাদেরকে পাঠিয়ে? ঠিক আছে আপনি বলবেন না তারা তো থাকতে চায়, লেখাপড়া করে বাংলা বেশ ভালো কথা, তাদেরকে রাখেন, যারা থাকতে চায় তাদেরকে রেখে নেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেতে চাই আমাকে নিয়ে যান, আমার ছেলে মেয়ে থাকতে চাইলে তাদেরকে রেখে নেন, কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে তো হিংসাহিংসি করে আমাদের জীবনটাকে যে নষ্ট করতেছে, এটা তো ঠিক না।
আমাদের জীবন তো নষ্ট, দুইটা তিনটা জেনারেশন তো নষ্ট হয়ে গেল, আজকে লেখাপড়া নাই তাদের, আর কোন এমন ভালো চাকরিও নাই। আপনি যদি দেখেন শতকরা 80% লোক এই তিনটা কাজে লিপ্ত, কসাই, সেলুন, কেউ ফেরি করে কোনো কিছু বিক্রি করতেছে, এইগুলাই জরি কাজ, এইগুলাই মধ্যে আছে, কিন্তু ভালো চাকরির মধ্যে নাই কেউ, দু একজন থাকলে সেটা গণার মধ্যে আসে না।